হ্যাঁ চলে আসুন। নমস্কার, আপনারা দেখছেন আফতারখবর.com। আমার নাম মৃন্ময় লাহিড়ী। এই মুহূর্তে আছি আমরা কল্যাণী সেন্ট্রাল গার্ডেনে, মেন কল্যাণী স্টেশনের পাশে ডিসি বিল্ডিং এর পিছনে। আজকে এখানে রূপকথা দিনের তরফ থেকে পিছিয়ে পড়া বাচ্চাদের হাতে আজকে বস্ত্র তুলে দেওয়া হচ্ছে, শারদীয়ার নতুন বস্ত্র। এখানে আছেন রূপকথা দিনের সমস্ত সদস্যরা। আমাদের সঙ্গে আছেন রূপকথা দিনের অন্যতম সদস্য পবিত্র ব্যানার্জি। পবিত্রদার সঙ্গে কথা বলে নেব। পবিত্রদা, আজকে কি অনুষ্ঠান কর্মসূচি? আজকের অনুষ্ঠান কর্মসূচি এই নিয়ে, 5 বছর আমরা পুজোর আগে কিছু প্রান্তিক বাচ্চাদের হাতে আমরা পুজোর নতুন জামাকাপড় এবং কিছু খাবার তুলে দিই, এবং তার সাথে ওরা কিছু সাংস্কৃতিক পারফরমেন্স করে, সেই অনুষ্ঠানটাই আজকে চলছে এখানে। আজকে আমাদের ধীরে ধীরে এত বড় হয়েছে যে আজকে একটা অনুষ্ঠানে আমরা সমাপ্ত করতে পারছি না। গতকাল আমরা চশুরহাটি গঙ্গার পাড়ে একটা অনুষ্ঠান করেছি, আজকে এখানে একটা মূল অনুষ্ঠান, আগামীকাল সেন্ট্রাল পার্কে দিয়ে আমাদের এই পুজোর যে উমা আসছেন যে কর্মসূচি, তাতে সমস্ত বাচ্চারা আনন্দ উপভোগ করুক সেটাই। আজকে 5 বছর পূর্ণ হলো, এবং সব থেকে বড় কথা যে আমরা এবছর স্কুলগুলো খুলেছে। আমরা আমাদের ছোটদের যেটা বলি, তোমরা যাই করো না কেন, তোমাদের মূল স্কুল পড়াশুনোটা করতে হবে। তো মুন্সি প্রেমচাঁদ হরিজন যে স্কুল আছে, তার সমস্ত বাচ্চাকে আমরা ক্যাটারপিলার ক্লাব হাউস প্লে স্কুলের সাহায্যে সমস্ত বাচ্চাদের এবার পুজোর নতুন জামাকাপড় এবং খাবার দেওয়া হচ্ছে। কতজন বাচ্চার হাতে তুলে দেওয়া হচ্ছে? মুন্সি প্রেমচাঁদ স্কুলের 70 জন বাচ্চা, এছাড়াও আরও 40-50 জন বাচ্চা এখানে আজকে আছেন। আজকে প্রায় 120 জন বাচ্চার হাতে আমরা নতুন জামাকাপড় তুলে দিচ্ছি। গতকাল দিয়েছিলাম 70 জন, আগামীকালও প্রায় 100 জনের হাতে আমরা তুলে দিচ্ছি। অজস্র ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সমাজসেবী নিশীথ মুখার্জি। নিশীথ বাবুর সঙ্গে কথা বলে নেবো। বলছি, এই অনুষ্ঠান কর্মসূচিতে এসে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। এর আগেও আমরা পবিত্রর বিভিন্ন কর্মসূচিতে আমাদের ডেকেছে এবং আমরা এসেছি, এবং এদের এই কর্মোদ্যোগ বা এদের এই যে প্রচেষ্টা প্রান্তিক ছেলেমেয়েদের হাতে পুজোয় আনন্দ করার জন্য যে জামাকাপড় এবং খাবারের প্যাকেট তুলে দিচ্ছে, খুব সাধু উদ্যোগ। আমাদের সহযোগিতা সবসময় থাকবে। আমরা চাই যে এইভাবে রূপরেখা আরও এগিয়ে চলুক এবং সকলের সহযোগিতা, এবং নিশ্চয়ই তারা পাবে, আমরা তো সবসময় তাদের সাথে থাকবই। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন কল্যাণী সাংস্কৃতিক মঞ্চ, যাকে ছাড়া কোনো অনুষ্ঠানই হয় না। সেই যার গলা, যার ভাষা মাধুর্যে আমরা সমৃদ্ধ হয়ে থাকি, তিনি আমাদের সঙ্গে আছেন। আজকে শুভ পঞ্চমী, কি বলবেন? শুভ পঞ্চমী তোমাকেও। রূপকথার সঙ্গে থাকতে পেরে, পবিত্র সঙ্গে থাকতে পেরে মনে হয় যেন যে বোধ হয় এতদিনে মান আর হুঁশ এই দুটোকে একসঙ্গে কাজে লাগাতে পেরেছি। স্বার্থপরতার ঊর্ধ্বে উঠেও এভাবে যে মানুষের পাশে, ছোটদের পাশে দাঁড়ানো যায়, সেটা ও আরেকবার আমাদেরকে বারবার মনে করিয়ে দেয়। আর তাই সমস্ত কাজ সেরে ওর সঙ্গে থাকতে বড্ড ভালো লাগে। ভবিষ্যতেও যেন এইভাবে পাশে থাকতে পারি, এটাই একমাত্র চাওয়া। পুজোর দিনগুলো সবার ভালো কাটুক। পুজোতে এই ছোট ছোট বাচ্চাদের হাতে, যাদের হয়তো ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট পরে ঘুরে যাচ্ছে, তারা তো একটা জামা কাপড় পাচ্ছে, কি অনুভূতি? খুব ভালো লাগছে। আমি এই একটু আগে বলতে গিয়ে সেটাই বলছিলাম যে আমরা যেন আমাদের পরের প্রজন্মকে এটা শেখাতে পারি যে শুধু নিজেরটুকু নয়, পাশের জনকেও একটু ভাগ করে দেব এই আনন্দটুকু, এই উৎসবটা, তবেই সেটাকে আমরা বলবো উৎসব। অজস্র ধন্যবাদ। ভাষা মাধুর্যে তার সঙ্গে আমি হয়তো পারবো না, কিন্তু তার ভাষায় আমি ধার করে বলতে চাই, উনি যেটা বললেন ঠিকই, যে আগামী প্রজন্মকে শিখতে হবে যে পাশের মানুষকে তার পাশে কীভাবে দাঁড়ানো যায়, সেটার উদ্যোগ তাদেরকেই নিতে হবে। দেখতে থাকুন আফতারখবর.com। আমার নাম মৃন্ময় লাহিড়ী, ক্যামেরায় সহযোগিতা করেছে রোহিত।